হ্যালো বন্ধুগণ, গুড আফটারনুন। তো পুজো তো চলেই আসলো, আর যার জন্য যাব আজকে একটু টুকটাক মার্কেটিং করতে, আর এখানে বেরিয়ে গেছি। আর আজকে ওয়েদারটা দেখো, বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা একটা ওয়েদার, মানে ভীষণ ভালো। আর দূরে দেখো কত কত কাশফুল, মানে দেখেই মনটা খুশি হয়ে যায়। তো ফার্স্টে যেখানে আসলাম এটা হচ্ছে আমার পছন্দের একটা মল। মলে এসে প্রথমেই চলে আসলাম বেবি ফ্লোরে। তো এই দুটো শার্টের মধ্যে কোনটা নেব কনফিউজ হয়ে গেছিলাম, অবশেষে পিঙ্কটাই নিলাম, আর তার সাথে একটা ব্ল্যাক জিন্সও নিয়ে নিলাম। আর বেসিক্যালি এই ফ্লোরটা আমার ভালো লাগে কারণ খুব ছোট ছোট বাচ্চাদের জামা থাকে। আর এই গেঞ্জিগুলো নিয়ে নিলাম বাবুর জন্য কারণ ওর বাড়িতে পরার গেঞ্জিগুলো খারাপ হয়ে গেছে। আর ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে এই শাড়িগুলো দেখছিলাম। তো বেসিক্যালি কালার দুটো খুব সুন্দর লাগছিল, আর এই শাড়িটা তো মানে দুর্দান্ত লাগছে কারণ এখানে পিঙ্ক আর অরেঞ্জের কম্বিনেশন, যেই কম্বিনেশনটা এখন ভীষণ ট্রেন্ডি একটা কম্বিনেশন, পিঙ্ক আর অরেঞ্জ। তো এই শাড়িটা অনেক খোঁজার পর পাওয়া গেছে। আর এখানে দেখো বিলের এখানে অনেক ভিড়। তো সেকেন্ড চলে আসলাম আর একটা মলে কারণ ওই মলে সব কিছু পাইনি, আমার তো ওই মলে কিছু পছন্দই হয়নি। আর এখানে নিয়ে নিচ্ছি আমার পুচকু বুনুর জন্য একটা জামা, আর আমি নিয়ে নিচ্ছি এই ইয়েলো কালারের শর্ট কুর্তিটা। আমি কুর্তিটা মলে কেনার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম, যার জন্য বাড়ি এসে ভিডিও করে তোমাদেরকে দেখালাম, আর এখন বিল করার জন্য ওয়েট করছি। ভাই রে ভাই, অনেকগুলোই তো লটারির টিকিট পেয়েছি কিন্তু আজ অবধি তো একটাও লাগলো না। আর শপিং করতে বেরিয়ে যদি কিছু নাই খাও তাহলে তো পুরো শপিংটাই মাটি হয়ে যায়। তো যার জন্য আমি নিয়ে নিচ্ছি গরম গরম এক প্লেট মোমো, আর মোমো খেয়ে আমাকে এতটাই ঝাল লেগেছিলো যার জন্য আমি একটা কোল্ড কফিও নিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।